পাঠক দর্শক বনিক বার্তা নিয়মিত আয়োজন বনিক বার্তা নিউজরুমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বদরুল আলম। টেলি যোগাযোগ খাত বাংলাদেশে এই খাতের যাত্রা শুরু হয় মূলত 90-এর দশকে, এরপরে কেটে গেছে 3টি দশক, কিন্তু গ্রাহক সেবার মান নিয়ে প্রশ্ন এখনও রয়ে গেছে। আজ বনিক বার্তায় প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনাম ছিল গ্রাহক সংখ্যায় দ্বিতীয় হলেও সেবার মানে পিছিয়ে রবি। আমরা এই প্রতিবেদনটি নিয়ে আলোচনা করব। প্রতিবেদনটি তৈরি করেছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান রাহাত। আপনাকে স্বাগত। ধন্যবাদ বদরুল আপনাকে। জি, তো আমরা প্রথমে একটু জানতে চাইব, এই যে আমরা আজকে প্রতিবেদনটি করেছি, প্রতিবেদনটির মূল ভিত্তি ছিল আমি যতদূর জানি যে বৈশ্বিক একটি সংস্থা ওপেন সিগনাল, তাদের নিয়মিত প্রতিবেদনের ভিত্তিতে তাদের সর্বশেষ সংস্করণের সঙ্গে আমরা গত বছরের সংস্করণের তুলনামূলকভাবে একটি বিশ্লেষণ ধর্মী প্রতিবেদন করেছি। তো এই ভিত্তিটা সম্পর্কে আপনি একটু পাঠক দর্শক উদ্দেশ্যে বলুন যে কিসের ভিত্তিতে আমরা প্রতিবেদনটি করলাম, সেই প্রসঙ্গটা একটু। আসলে যেটা বলছিলেন আপনি ওপেন সিগনাল, তারা হচ্ছে যে বৈশ্বিক মোবাইল কানেক্টিভিটি নিয়ে বিশ্বের সব দেশের মোবাইল অপারেটরদের এক্সপিরিয়েন্স, মানে মেইনলি হচ্ছে যে আপনার গ্রাহক বা ইউজার যারা রয়েছেন তাদের এক্সপিরিয়েন্স নিয়ে হচ্ছেন তারা কাজ করে থাকেন, যে আসলে ইউজার এক্সপিরিয়েন্স গুলো কেমন, তারা আসলে এই টেলকো অপারেটর গুলো হচ্ছে যে কিরকম পারফরমেন্স করলো, সেগুলো নিয়ে হচ্ছে যে তারা নিয়মিত বিরতিতে আপনার প্রতিবেদন প্রকাশ করে থাকেন। দুবার মনে হয়, হ্যাঁ, বছরে দুবার জুলাই এবং ফেব্রুয়ারিতে তারা প্রতিবেদন প্রকাশ করে থাকেন। তো সে মানে তারা সর্বশেষ আমরা যেটা হচ্ছে যে গত বছরের জুলাই পর্যন্ত, জুলাইয়ে যারা যে প্রতিবেদনটা প্রকাশ করেছেন জুলাই পর্যন্ত ডাটার বেসিসে, তো সেই প্রতিবেদনটি ছিল হচ্ছে যে তারা এক্ষেত্রে হচ্ছে যে এবছরের এপ্রিল থেকে, এপ্রিলের এক তারিখ থেকে আপনার 29 জুন পর্যন্ত, এই সময় এই 3 মাসের সময়ে আপনার ইউজার এক্সপিরিয়েন্স এর বেসিসে জুলাইয়ের প্রতিবেদনে তারা এই তথ্যগুলো আপনার সেখানে প্রকাশ করেছেন। তো তারা এই তাদের এই তথ্যের ভিত্তিতে তারা তথ্য পর্যালোচনা করে তারা একটা হচ্ছে যে বাংলাদেশের 4টা টেলিকম অপারেটর, আপনার গ্রামীণ ফোন, রবি, এয়ারটেল এবং বাংলা লিংক, তারা একটা র্যাঙ্কিং বা অ্যাওয়ার্ডও কিন্তু আপনার পাবলিশ করেছেন যে আসলে এই বিভিন্ন সূচকে আসলে এর ভিত্তিতে আসলে প্রতিষ্ঠানগুলোর আপনার অবস্থান কি। সূচকগুলো সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, তারা যেই সূচকগুলোর ভিত্তিতে হচ্ছে যে এই র্যাঙ্কিং বা অ্যাওয়ার্ডটি আপনার করেছে সেগুলো হচ্ছে ভিডিও, গেমস, ভয়েস অ্যাপ, ডাউনলোড স্পিড, আপলোড স্পিড, 4G কানেক্টিভিটি এবং হচ্ছে যে 4G কাভারেজ এরিয়া, মূলত এইসব প্যারামিটারগুলো নিয়ে তারা কাজ করেছে। গত জুলাইয়ে আপনার তারা যে ওপেন সিগন্যালের যে র্যাঙ্কিং পাবলিশ হয়েছে বাংলাদেশের টেলকো অপারেটরদের নিয়ে, তো সেটাতে দেখা যাচ্ছে যে গ্রাহক সংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা রবি আজি, এটা তারা আসলে আপনার বাকি 3 অপারেটরের তুলনায় বিভিন্ন যে প্যারামিটারগুলোর কথা বললাম আমরা এইমাত্র, সেই প্যারামিটারগুলোতে অন্যদের তুলনায় বেশ পিছিয়ে আছে। তো শুধু রবির কথা আমরা শিরোনামে বলেছি, কিন্তু এই প্রতিবেদনে তো অন্যান্য অপারেটরদের কথাও বলা হয়েছে, তাদের অবস্থাগুলো ওই প্যারামিটার বা ওই সূচকে কি এসেছে? হ্যাঁ, আমরা আসলে সব ওপেন সিগন্যালের প্রতিবেদনে যে কতগুলো যে 4টি অপারেটরের আপনার তথ্য তারা এখানে দিয়েছে, পর্যালোচনা দিয়েছে, আমরা তাদের সবার তথ্যই আমাদের প্রতিবেদনে তুলে ধরেছি। সর্বশেষ এই বছরের জুলাইয়ে যে র্যাঙ্কিং প্রকাশ করেছে ওপেন সিগন্যাল, তাদের এই র্যাঙ্কিং অনুযায়ী বা র্যাঙ্কিং বা তারা যেটাকে বলছে যে মোবাইল এক্সপিরিয়েন্স অ্যাওয়ার্ড, সেটার ভিত্তিতে সেটা আমরা যেটা দেখছি যে ভিডিও, গেমস, ভয়েস অ্যাপ এবং ডাউনলোড স্পিড, এই 4টি প্যারামিটারে দেশের শীর্ষ অপারেটর হচ্ছে বাংলা লিংক তাদের দৃষ্টিতে। শুধুমাত্র আপলোড স্পিডে আপনার গ্রামীণ ফোনের সঙ্গে বাংলা লিংক জয়েন্টলি আপনার টপ পজিশনে রয়েছে। আর আমরা যদি দেখি যে 4G অ্যাভেলেবিলিটি এবং হচ্ছে যে 4G কাভারেজ, এই দুইটির ক্ষেত্রে 4G অ্যাভেলেবিলিটির ক্ষেত্রে আপনার গ্রামীণ ফোন, এয়ারটেল এবং রবি, তারা 3 অপারেটরই জয়েন্টলি আপনার টপে রয়েছে। আর 4G কাভারেজের দিক দিয়ে অবশ্য দেশের বাকি সব অপারেটরদের তুলনায় গ্রামীণ ফোন এগিয়ে রয়েছে। এটা হচ্ছে এই বছরের জুলাইয়ের পরিসংখ্যান বা জুলাইয়ের তথ্য। আমরা তো গত বছরের একই সময়ের যে প্রতিবেদন, হ্যাঁ, গত বছরের জুলাইয়ের প্রতিবেদনে জুলাই প্রতিষ্ঠানগুলোর আপনার অবস্থান কি ছিল সেটার সাথে আমরা একটা তুলনা আমরা জানি যে আমাদের যে নিয়ন্ত্রক সংস্থা BTRC, তাদেরও আসলে টেলিকম প্রতিষ্ঠানগুলো বা টেলিকম অপারেটরগুলোর সেবার মান নিয়ে তাদেরও এক ধরনের অবজারভেশন আছে। তো আপনি তো এই প্রতিবেদন করতে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের মতামতটা কি? তারা কি এই যে রবি সব দিক দিয়ে পিছিয়ে, আমি শুধু রবি প্রসঙ্গে না, মানে আমাদের BTRC, আমাদের টেলকো অপারেটর গুলোর সার্ভিস নিয়ে কি বলেছে আপনার সঙ্গে? আচ্ছা, হ্যাঁ, আমরা হচ্ছে যে নিয়ন্ত্রক সংস্থার কাছেও জানতে চেয়েছিলাম এবং হচ্ছে যে সম্প্রতি আমরা যদি দেখি যে গত 6 মাস কিংবা 1 বছর ধরে নিয়ন্ত্রক সংস্থা আসলে এই সেবার মান নিয়ে তারা তাদের বিভিন্ন রকমের অবজারভেশন এবং তাদের বেশ কিছু কাজও রয়েছে। যেমন সম্প্রতি একটি গণশুনানিতে আপনার BTRC কিন্তু হচ্ছে যে গত 2 বছর
তাদের কাছে কি পরিমাণ গ্রাহকদের অভিযোগ এসেছে এবং সেই অভিযোগগুলো কি ছিল সেগুলো সে সংক্রান্ত একটা পরিসংখ্যান কিন্তু তারা প্রকাশ করেছে। তো সেটারও আমরা কিছু দিয়েছি যে গত দুই বছরে আপনার বিটিআরসির কাছে 42,500 অভিযোগ এসেছে, এর মধ্যে আপনার হচ্ছে যে সেবার মান নিয়ে অসন্তুষ্টি ছিল 25,095টি অভিযোগ। তো আবার একই সাথে হচ্ছে যে অপারেটরের তারা যে সার্ভিসগুলো দিচ্ছে আসলে সেই সার্ভিসগুলো নির্ধারিত স্ট্যান্ডার্ডের কিনা এবং হচ্ছে যে সেগুলো ইউজারদেরকে স্যাটিসফাই করতে পারছে কিনা, এই জিনিসগুলো আসলে মনিটর করার জন্য বিটিআরসি তারা হচ্ছে যে তারা একটা মনিটরিং সিস্টেম স্থাপন করার জন্য উদ্যোগ নিয়েছে। এই জন্য হচ্ছে যে তারা একটা টেন্ডারিং প্রসেসও গিয়েছে কানাডার একটি প্রতিষ্ঠান থেকে, তারা প্রায় 77,000,000 টাকা বেয়ে হচ্ছে যে বেশ কিছু আপনার যন্ত্রপাতি সিস্টেম এগুলো হচ্ছে জানবে, যেগুলো হচ্ছে যে তখন তারা যখন এই জিনিসগুলো ইনস্টলেশন হয়ে যাবে তখন তারা হচ্ছে যে এই অপারেটর গুলোর বিভিন্ন সার্ভিস তারা এগুলো হচ্ছে যে ক্লোজলি মনিটর করতে পারবে। তো আমরা আসলে এই ওপেন সিগন্যালের প্রতিবেদন নিয়ে সার্বিকভাবে দেশের টেলিযোগাযোগ খাতের যে মানে গ্রাহক সেবার যে অবস্থা সেটার বিষয়ে জানতে চেয়েছিলাম বিটিআরসির কাছে। তো ওনাদের কর্মকর্তারা যেটা বলছেন যে আসলে বর্তমানে যে সেবা মান সেটা নিয়ে আসলে ওনারাও সন্তুষ্ট না, ওনাদের কাছে গ্রাহকদের অনেক অভিযোগ আসছে, তো গ্রাহকরা বিভিন্নভাবে সেই অভিযোগ জানাচ্ছেন ওনাদের। তো ওনারা হচ্ছে যে প্রযোজ্য ক্ষেত্রে হচ্ছে যে আপনার অপারেটরদেরকে সেগুলো ফরওয়ার্ড করে দিচ্ছেন বা তাদেরকে সেগুলো সমাধান করার কথা বলছেন। আর একই সাথে ওনারা আমাদেরকে আরো যেটা জানিয়েছেন যে বর্তমানে আসলে এই গ্রাহক সেবারই মান নিয়ে তাদের দুইটি কমিটি কাজ করছে, তো ওই কমিটির প্রতিবেদন এখনো তাদের কাছে আসেনি। তো আসার পরে আসলে ওনারা হচ্ছে যে সমস্যাটা চিহ্নিত করতে পারবেন যে অ্যাকচুয়ালি আসলে কোন কোন জায়গায় বা কোন কোন ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোতে হচ্ছে যে গ্রাহক সেবার মান কমে যাচ্ছে বা গ্রাহক সেবার মানে সন্তুষ্ট হচ্ছে না গ্রাহকরা, এবং সেক্ষেত্রে সমস্যাগুলো কোথায়, এবং সেই সমস্যাগুলো চিহ্নিত করে তখন হচ্ছে যে ওনারা বলছেন যে তারা এগুলো সমাধানের উদ্যোগ নেবেন। একই সাথে ওনারা আরেকটি বিষয় যেটা জানিয়েছেন যে আসলে এই স্পেকট্রাম বরাদ্দ নিয়ে যেটা হচ্ছে যে একটা জটিলতা ছিল, আইনি জটিলতা ছিল, যেটার কারণে আসলে অনেকদিনই বরাদ্দটা হয়নি, সম্প্রতি এই বরাদ্দগুলো স্পেকট্রামগুলো বরাদ্দ নিয়েছে আপনার অপারেটরগুলো। তো এক্ষেত্রে অপারেটরগুলো বেশ বড় অঙ্কের একটা বিনিয়োগ করেছে। তো ওনারা যেটা বলছেন যে টেলিযোগাযোগ খাতে বিনিয়োগের সুফল আসতে একটু সময় লাগে, যেহেতু ওনারা সম্প্রতি আসলে এই বরাদ্দগুলো নিয়েছেন, তা আসলে এর ভিত্তিতে আপনার গ্রাহকদেরকে সার্ভিস দেওয়ার পরে সে গ্রাহকরা সেই সুফলটা পেতে হয়তো ইনস্ট্যান্ট এখনই পাবেন না, আর একটু কিছুটা সময় লাগবে, তখন তারা হয়তো বা এই স্পেকট্রাম বরাদ্দের সুফলটা তখন তারা পাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। পাঠক দর্শক, আমরা শুনছিলাম টেলিযোগাযোগ খাতের সেবা নিয়ে আমাদের নিয়ন্ত্রক সংস্থা কি ধরনের উদ্যোগ গ্রহণ করেছে এবং গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে টেলিযোগাযোগ খাতের সেবার মান উন্নয়নে তারা কি করছে। আমরা আশা করব আমরা অতি শীঘ্রই এর সুফল দেখতে পাবো। আপনাদের সকলকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।